মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। অবস্থা তো আরো খারাপ হচ্ছে, এরপর কি হবে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ রূপক বাবু বলুন। নিউজটা নিশ্চয়ই দেখছেন ঈশা ম্যাডাম, সিচুয়েশন কিন্তু কমপ্লিটলি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, পাবলিক ক্ষেপে গেছে। সে সবই তো দেখতে পাচ্ছি, এবার কি ভাবছেন সেটা বলুন। হোয়াট নেক্সট ঈশা ম্যাডাম? আর একটাই রাস্তা আছে। কি সেটা? আহিরকে গ্রেফতার করা ছাড়া আর কোনো উপায় নেই। এছাড়া কি আর অন্য কোনো উপায় নেই? না ঈশা ম্যাডাম, অ্যাকচুয়ালি আমি অপারগ হয়েই ফোনটা করছি, পাবলিক জেনে গেছে আমি ভেতরে আছি, এখন আমার আর কিচ্ছু করার নেই। আপনি প্লিজ প্লিজ আকাশকে বোঝান। আপনারা ছড়াবেন, আর বিড়ালের গলায় খুঁটি বাঁধার কাজটা আমার, আপনি রাখুন, আমি দেখছি। কি বললেন রূপক বাবু? আহিরকে অ্যারেস্ট করতেই হবে। কি বলছেন আপনি? আকাশবাবু, এটাই একমাত্র উপায়, এছাড়া আর সিচুয়েশন কন্ট্রোল করা যাবে না। সুকুমার হালদার রেসপন্সিবিলিটি নেওয়ার পর এই ঘটনাটা যে ঘটবে আমি সেটা এক্সপেক্ট করিনি ঈশা। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই এখন থানার ভেতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু পুলিশ কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, কোনো জবাবও দিচ্ছে না। আমরা ধিক্কার জানাই এরকম পুলিশকে, তবে এই সমস্ত কিছু করে কখনোই জনগণকে কিন্তু ঠেকিয়ে রাখা যাবে না। আমরা দেখতে পাচ্ছি ফোর্স নিয়ে বেরিয়ে এসেছে থানার বাইরে ওসি শুভেন্দু প্রামাণিক আর এসিপি রূপক হালদার। এত বড় একটা পর্দা ফাঁসের পর প্রশাসন কি স্টেপ নিচ্ছে, আর কতক্ষণ আড়াল করে রাখবে তারা আহির ভৌমিককে? দেখছো না পাবলিক কেমন খেপে উঠেছে, কোথায় আর পালাবে? এবার ডিপার্টমেন্ট আহির ভৌমিককে গ্রেফতার করতে বাধ্য হবে। সত্যি
জনগণ একটা সাংঘাতিক ব্যাপার। এতদিন ধরে সমাজের উপরতলা লোকেরা যেভাবে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, আর জনগণের চাপে সব আগুল ভেঙে পুলিশ তাকে তুলে আনতে বাধ্য হবে। সুস্মিতা, জনতা ঘুমন্ত দৈত্য। মাঝে মাঝে আলোক পর্ণার মতন কিছু মানুষকে দরকার, যারা এই খুনটাকে ভাঙিয়ে দেয়। আজকে সত্যি আমার খুব শান্তি হচ্ছে, বড় ভালো লাগছে আমার। এবার একটা হেস্তনেস্ত হবেই, পুলিশ যা করেছে ওদের মুখোশ খুলবেই এবার। এতদিন ধরে ওই শয়তানটাকে পুলিশটা গার্ড দিয়ে রেখেছিল, আজকে তো আহির ভৌমিককে এখানে আসতেই হবে। কোথায় আহির ভৌমিক? কোথায় এসপি আর ওসি সাহেব? আমরা কোনো আশা এখনো অবধি ছাড়ছি না। যেভাবে আমরা জেনে ফেলেছি যে এই অ্যাক্সিডেন্ট কাণ্ডের যে আসল কালপ্রিট আহির ভৌমিক, ঠিক সেইভাবেই আমরা এই কেসটা শেষ দেখে ছাড়বো। পুলিশ উত্তর দিতে বাধ্য হবে, গ্রেফতার করতে বাধ্য হবে আহির ভৌমিককে। আহির ভৌমিকের শাস্তি চাই, শাস্তি চাই। আহির ভৌমিককে গ্রেফতার করতে হবে, করতে হবে। ফিরে আসছে পুলিশের সেই দুটো গাড়ি। অবশেষে তাহলে অ্যারেস্ট হলো এই অ্যাক্সিডেন্ট কাণ্ডের মেন কালপ্রিট আকাশদীপ ভৌমিকের ছেলে আহির ভৌমিক। আমি অরিত্রকে বলবো একবার সেই ছবিটা দেখানোর জন্য, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। ওদের সামলা, ওই দিকটা দেখ। মানুষ মেরে লজ্জা নেই, আবার আমাদের উপরে হাত তুলছিস? আরে মেরে আমার হাত ভেঙে দে। চোখের সামনে এই জানোয়ারটাকে দেখে মনে হচ্ছে মারি। আজ এই জানোয়ারটার জন্য বুবাইয়ের এই অবস্থা। সেই ছবি যে জনগণ কিছুতেই সরছে না, তারা কিন্তু তাদের প্রতিবাদে অটল। একদম ঠিক করেছে, জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।